হাই হাই, এ কেমন কাণ্ড! প্রথম ওভারেই উইকেট, বল চোখে না দেখেই আউট হয়ে গেলেন রহমাতুল্লাহ গুরবাজ। তাহলে কি পরের ম্যাচে সুযোগ পাবে লিটন দাস? দর্শক, অনেক আশা নিয়েই অপেক্ষায় ছিলেন অনেকেই। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস, কিন্তু স্কোয়াডে যোগ দেওয়ার পর তার প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি। শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে কলকাতার অধিনায়ক নীতিশ রানা, কিন্তু টসে হেরে ব্যাটিং করতে নেমে আজ কলকাতার বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা। এই দুজনের ঝড়ো পার্টনারশিপে কলকাতাকে 229 রানের পাহাড় সমান টার্গেট দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক আগের ম্যাচেই গুজরাট লায়ন্সের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় পায় কলকাতা। ওই ম্যাচের একাদশে কোনো বদল আনেননি কলকাতা নাইট রাইডার্স, আর তাই এ ম্যাচে অভিষেক হয়নি লিটন কুমার দাসের। তো দর্শক, 229 রানের পাহাড় সমান টার্গেট টপকে জিততে পারবে কি কলকাতা? জানিয়ে দিন এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।